সাজমা আলম প্রশ্ন করেছেন, আমার বাচ্চার বয়স 11 মাস, পানি একদমই খায় না, ইউরিন পাচ্ছ কম করে, একটু একটু করে, কি করবেন? সেক্ষেত্রে যেহেতু শিশু পানি একদমই খেতে চাচ্ছে না আপনার মনে হচ্ছে, তাহলে পানি বা পানি জাতীয় খাবারও কিন্তু তার জন্য হেলদি। যদি সে ডিরেক্টলি পানি না খেতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু তাকে লেবু শরবত করে দিতে পারেন, যেটা কিনা একটু টেস্টও আপনার ডেভেলপ করতে হেল্প করে। আপনি তাকে হচ্ছে মাল্টার রস করে দিতে পারেন, আপনি ডাবের পানিও তাকে দিতে পারেন। কিন্তু সবটারই একটা পরিমাণ আছে, কারণ 11 মাস মানে কিন্তু বয়স, শিশুর বয়স অনেক বেশি না। একজন অ্যাডাল্ট মানুষ আমি আপনি 2.5 লিটার পানি খাই প্রতিদিন, আমার শিশুর কি তা লাগবে? না। তো আপনি মা হিসেবে কিন্তু বুঝতে পারবেন যে তার কতটুকু পানি দরকার। যদি সে দিনে মিনিমাম তো সে 2 বার মিল্ক খাচ্ছে, আমার ধারণা 11 মাস বয়সে 3 থেকে 4 বার সে মিল্ক খাচ্ছে। তো 3 থেকে 4 বার মিল্ক খাওয়া মানে কিন্তু একটা 50% পানির পোর্শন সে পেয়ে যাচ্ছে। বাকি 50% আপনি তাকে যে খাবারগুলো দিচ্ছেন একটু ওয়াটারি খাবার, যেমন সিজনাল ফ্রুটস এর সময় তরমুজ, পেঁপে, এই ধরনের খাবার যেগুলোর মধ্যে একটু পানির পোর্শন বেশি আপনি তাকে দিতে পারেন। ফ্রুটস সবজির ক্ষেত্রে আপনি তাকে লাউ, চাল, কুমড়া, পেঁপে, এই ধরনের খাবারগুলো চুজ করে দিতে পারেন। এবং খেয়াল করেন যে একটা মিনিমাম সময় পর পর বা খাওয়ার পরে একটা সময় তাকে আপনি নিজে ডিসাইড করে নিন যে এই কয় চামচ পানি আমি তাকে খাওয়াবো। প্রথম দিনে হয়তো একবারে তাকে 5 চা চামচ পানি খাওয়াতে পারবেন না, বাট আস্তে আস্তে তো দিতে পারবেন। আর এই বয়সে বাচ্চারা কিন্তু হাতে ধরতে পারে, মজাও পায়। তো আপনি যদি কাইন্ড অফ যেটা আমাদের ওই যে খাবারের যে বিভিন্ন পট গুলো থাকে, যেগুলো পানির পট আমরা বলি, তো ওরকম পট যদি বাচ্চার হাতে দেন, তাহলে কিন্তু সে নিজে এনজয় করে খেতে চাইবে। ওকে হচ্ছে খাবারের মধ্যে একটু মজা দিতে হবে, পানি খাওয়াটা খাওয়ানোটাকেও হচ্ছে একটু যদি অ্যাট্রাকটিভ করা যায়, ওর জন্য কিন্তু ওটা এনজয়মেন্ট হবে, তো সে তখন পানি খেতে চাইবে।